সৌদি আরবের রিয়াদ প্রবাসীদের সংগঠন সিলেট বিভাগ প্রবাসী পরিষদের সৌজন্যে করোনা আক্রান্তদের চিকিৎসার জন্য অক্সিজেন সিলিন্ডার বিতরণ করা হয়েছে। বুধবার সিলেট উপশহর এলাকায় আনুষ্ঠানিকভাবে জকিগঞ্জ, ফেঞ্চুগঞ্জ ও বড়লেখা উপজেলার স্বেচ্ছাসেবীদের কাছে সিলিন্ডার হস্তান্তর করেন অতিথিরা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট শেইড ট্রাস্টের ম্যানেজিং ট্রাস্টি মাওলানা দিলওয়ার হুসাইন, সংগঠনের সাবেক সভাপতি আব্দুল আজিজ মাসুকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে সময় উপস্থিত ছিলেন দৈনিক সিলেটের ডাকের চিফ রিপোর্টার ও সিলেট প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম, বালাগঞ্জ ওসমানীনগর আইনজীবী পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জুয়েল আহমদ, হলি সিলেট হোল্ডিং লিমিটেডের পরিচালক মোস্তাক আহমদ, গ্রিন ক্রিসেন্ট সোসাইটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বুলবুল আহমদ, আঞ্জুমানে তালিমুল কোরআনের সাধারণ সম্পাদক ইমদাদুল হক নোমানি, আহমদ হুসাইন আইমান সহ আর অনেকেই। বালাগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ জিল্লুর রহমান জিলুর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তারা করোনার ক্রান্তিকালীন সময়ে দেশের কথা মাথায় রেখে প্রবাসীরা সহায়তার হাত বাড়িয়ে মহানুভবতার পরিচয় দিয়েছেন বলে মন্তব্য করেন। এ সময় সাবেক সভাপতি আব্দুল আজিজ মাসুক, বর্তমান সভাপতি মোহাম্মদ মামুনুর রশিদ, সাধারণ সম্পাদক এখলাসুর রহমান সহ সংগঠনের সকল দায়িত্বশীলদের প্রতি কৃতজ্ঞতা জানান। দেশে এবং বিদেশে সমাজের কল্যাণে অসহায় মানুষ এবং দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো আমাদের সংগঠনের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য। আমরা বিভিন্ন সময়ে দেশে এবং বিদেশে বন্যার সময় আমরা অনেক অগ্রণী ভূমিকা পালন করেছি এবং বাংলাদেশ সরকারের অতীতে বাংলাদেশ বন্যার সময় বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলও আমরা অনুদান দিয়েছি বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে, এবং সৌদি আরবে বাংলাদেশের কিছু গৃহকর্মী যারা ওইখানে গিয়ে সমস্যার জর্জরিত হয়েছে তাদেরকে আমরা এইখানে দূতাবাসের মাধ্যমে শুকনা খাবার, ঔষধ এবং আর্থিক সহযোগিতা আমরা করেছি। এবং বাংলাদেশে বিগত 2017 আমরা বৃত্তি এবং উপবৃত্তি আমাদের সিলেট বিভাগ প্রবাসী পরিষদের পক্ষ থেকে আমরা প্রদান করেছি। অসচ্ছল অসহায় দরিদ্র ছাত্র স্কুলে যেতে পারে নাই ফিসের জন্য, সেই পয়সাগুলো আমরা আমাদের সিলেট বিভাগ প্রবাসী পরিষদের পক্ষ থেকে দেওয়া হয়েছে। জকিগঞ্জ টেলিভিশন, জকিগঞ্জ, সিলেট।